খনিজর হামনের আঘাতে কক্সবাজারের ক্ষতিগ্রস্তদের যা যা দরকার তা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালের দিকে কক্সবাজার শহরের 1 নং ওয়ার্ড সমিতিপাড়া, নুনিয়ারছড়া ও খুরশকুল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে এক সভায় এই কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান এমপি। যে মেয়র মহোদয়, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কথা বলে কি পরিমাণ ত্রাণ সামগ্রী পেলে এই লোকগুলো সবাই ঘুরে দাঁড়াতে পারবে সেটা আমাদেরকে জানাবেন। আমরা তৎক্ষণাৎ এই বরাদ্দ দিয়ে আমার এই ভাই বোনদেরকে আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিব। মাননীয় প্রধানমন্ত্রী দোয়া করবেন, ইনি বেলজিয়ামে আছেন, সেখান থেকে ফোনে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে কক্সবাজারে যা লাগে এ সময় কিছু ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি ঢেউত্রিন ও খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। পরে ক্ষতিগ্রস্ত মানুষগুলো যেন দ্রুত ঘুরে দাঁড়াতে পারে সেজন্য সহায়তা প্রদানে তালিকা তৈরি করতে জেলা প্রশাসককে নির্দেশ দেন প্রতিমন্ত্রী। এ সময় কক্সবাজার সদর রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমল, জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান জানিয়েছেন যে খনিজর হামনে কক্সবাজার জেলার 71টি ইউনিয়নের মধ্যে 70টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে 4,76,749 জন মানুষ। সম্পূর্ণ ক্ষতি হয়েছে 5,105টি কাঁচা ঘরবাড়ি, আংশিক ক্ষতি হয়েছে 32,789টি বসত ঘর। জেলা প্রশাসক জানান খনিজোরে 23টি ট্রান্সফরমার নষ্ট হয়েছে, 496টি স্থানে তার ছিঁড়ে গেছে, ফলে কুতুবদিয়া, মহেশখালী ও কক্সবাজার শহরের সিংহবাগ এলাকায় এখনও বিদ্যুৎ সরবরাহ চালু হয়নি।